কেমন আছো তুমি? কথায় আছে না, যেমন কর্ম তার তেমন ফল। এইটুকু বয়সে তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তো তোমায় ভোগ করতেই হবে। আপনি আমাকে ইতিমধ্যে এই কথাটা অনেকবার বলেছেন স্যার। আর হ্যাঁ, আমার শাস্তির ব্যাপারে আপনার যে কোনো ভূমিকা নেই সেটা আপনি খুব ভালো করে জানেন স্যার। আপনি ম্যাক্সিমাম আমাকে কোর্টে প্রডিউস করতে পারেন, তারপর আমার শাস্তি হবে না অন্য কারো শাস্তি হবে সেটা তো আদালতই ঠিক করবে। হ্যাঁ, আদালত ঠিক করবে, কিন্তু সেখানে আমাদেরও কিছুটা ভূমিকা থাকে। তুমি নেহাত নবীর ছেলে, তাই বোধহয় জানা নেই। যাকে আমাদের বেরোতে হবে, হাতে আর টাইম নেই। স্যার, স্যার খাবারটা? কিসের খাবার? আপনাকে তো এতক্ষণ আমরা এইটাই অনুরোধ করছিলাম যে ওকে খাবারটুকু একটু খেতে দিন, আর আপনি তো ওকে এখানে নিয়েই এলেন। দেখুন, খাবারটা আমাদের সঙ্গেই আছে, আর বেশি কিছু নেই, জাস্ট মাছের ঝোল আর ভাত আছে। বেশি সময় আমাদের লাগবে না স্যার, আপনার ওই 5 মিনিটের আগেই ও খেয়ে নিতে পারবে। তোমরা আবার এসব কেন করতে গেলে? এই ওখানে বসে আছো কেন? খাবারটা সরিয়ে নাও। আমি কি পারমিশন দিয়েছি নাকি? আপনারা ওকে একটু এইটুকু খাবারও খেতে দিলেন না। আমি পারমিশন না দিলে তো আর ও খাবারটা খেতে পারবে না, আর থানাও অফিসিয়ালি সেই পারমিশনটা দেয়নি। আর আপনারা জোরও করতে পারেন না, আপনারা এসেছেন এখানে, কথা বলেছেন এতক্ষণ, দ্যাটস এনাফ। এখন যান যান, আমাদের কাজটা করতে দিন। আমি সকাল থেকে তোমার জন্য রান্না করেছিলাম, তুমি কিছু খেয়েছো? আমি জানি তো, আমি জানি তুমি কিছু খেতে পারো নি, এখানে না খেয়ে আছো, তাই না? শালুক, তুমি আমার জন্য ভেবো না। আমি এদের খাবার খাবো, তুমি সেটা ভাবলে কি করে? আর শোনো, তুমি নিজের একটু খেয়াল রাখো, তোমাকে শক্ত থাকতে হবে, তাই না? আমি এরম ভাবে আছি এটা ভেবে তোমাকে আরো শক্ত থাকতে হবে। হলদি, তুমি শালুকের একটু খেয়াল রেখো, কারণ আমার শালুক শক্ত না থাকলে আমি কি করে ভালো থাকি? শালুক, একটা কথা শোনো, আমি যদি সত্যি অন্যায় করে থাকি তাহলে আমার শাস্তি হবে, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার নামে যারা নালিশ করেছে তাদের আমি মুখোশটা টেনে ছেড়ে ফেলবো, কেউ আটকাতে পারবে না, দেখে নিও। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হস। আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বাজারুং বেলির পূজাটা দিয়েছি, আমি লাড্ডু না দিলে তো
বজরং বাড়ির ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। সাবধানে সাবধানে দেখে আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?